স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই মুহূর্তে আছি রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চানকপাড়া থেকে শ্রীরামপুর যে বাস রাস্তা যাচ্ছে, অর্থাৎ রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তাটা। বিগত কয়েক মাস আগে কিন্তু এই রাস্তায় প্রায় দিনই পরিচর্যা হতো এবং ঝোপঝাড় গাছপালা সমস্তটাই কিন্তু নির্মল করা হতো জবগার্ডের মাধ্যম দিয়ে। এখানে এলাকাবাসী যারা, তারা কিন্তু এখানে জানাচ্ছে যে জবগার্ড বন্ধ হয়ে গেছে, আমাদের যেমন পেটে টান পড়েছে, কারণ অনেকেই কিন্তু জবগার্ডের উপর নির্ভর করতো। আজকে দেখা যাচ্ছে সেই জবগার্ড কিন্তু বন্ধ হওয়ার ফলে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট কিন্তু অকেজো হয়ে পড়ছে, ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটায় আমরা আপনাদেরকে দেখাবো যে প্রায় 3 হাতের মতো জায়গা কিন্তু বেরোলো, যেটা মাটি হয়ে ঘাস, গাছপালা, ডুমুর গাছ, বিভিন্ন রকমের আগাছা, সেই গাছগুলো কিন্তু রাস্তা দখল করে নিয়েছিল। সেই রাস্তা দখলকে মুক্ত করতে দেখতে পাচ্ছেন পেছন দিকেই সুজিত ঘোষ দাঁড়িয়ে আছেন, যিনি রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এবং সেই সঙ্গে এইখানে একটা মারুতি গাড়ি যাওয়ার মতো জায়গা ছিল, যেখানে একটা মারুতি গাড়ি গেলে কিন্তু সাইকেল এবং বাইক কিন্তু পাস হওয়ার কোনো জায়গা ছিল না, যে পরিস্থিতি রাস্তার মধ্যে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাস্তার দুধার পরিষ্কার হওয়ার ফলে রাস্তাটা কিন্তু চওড়া হয়েছে এবং চওড়া হওয়ার ফলে সাধারণ মানুষের উপকার হয়েছে। যেখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা এখান দিয়ে যাতায়াত করতো এবং করে, সেখানে কিন্তু তাদের গায়েও কিন্তু গাছপালা অনেক সময় লাগবে এবং সেই গাছপালা লাগার ফলে কিন্তু অনেক সময় অ্যালার্জি বা হাতে অনেক রকম সমস্যা হয়, যেটা অনেকেই হচ্ছে আপনারা বিষয়টা জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে এই আগাছা থাকলে পোকামাকড়, সাপের উপদ্রব বেশি হচ্ছে বলে এলাকাবাসী জানাচ্ছে এবং পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষও জানাচ্ছে। সুজিত ঘোষেরই উদ্যোগে আজকে এই আগাছা পরিষ্কার হচ্ছে এবং নির্মূল করা হচ্ছে, একদম শ্রীরামপুর বাসস্ট্যান্ড থেকে একদম পাড়ার মধ্যে একদম ভেতর পর্যন্ত যাচ্ছে। এবং তারা শুরু করেছে সকাল থেকেই তারা, কারণ জবগার্ড না হলেও পঞ্চায়েতের উদ্যোগে এবং সুজিত ঘোষের উদ্যোগে যেভাবে কাজ হচ্ছে সেই কাজের প্রশংসা করছে কিন্তু এলাকাবাসী। আবার তারা জবগার্ডেরও চাহিদা রয়েছে, কারণ জবগার্ড থাকলে এই সমস্ত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তদারকি করার লোকও কিন্তু সেই মুহূর্তে থাকে, কিন্তু যেহেতু জবগার্ড নেই তদারকি করার সেরকম লোক নেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সুজিত ঘোষ তারই উদ্যোগে কিন্তু এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে সাধারণ মানুষ এলাকা থেকে এইখান থেকে কি জানাচ্ছে এবং সেই সঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ রামমোহন 2 কি বলছেন দেখাবো। রাস্তা নিয়ে বলবো, সুজিত ঘোষ এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, যেটা সব থেকে সমস্যা ছিল বন্যা এলাকা 1 নম্বর। বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটে যে আবর্জনা, যেটা সাপখোপ, যেসব ছেলেমেয়েরা স্কুল যাতায়াতের যেটা সব থেকে সমস্যা হচ্ছিল, সেইটা আমাদের মাননীয় উপপ্রধান এখন এই যে আজকে পরিষ্কার করছে, এটা খুবই ভালো জিনিস। এবং আমাদের সুজিত ঘোষ অনেক কাজই করছে, ভালো আমরা মেম্বার একটা পেয়েছি অনেক দিন পরেতে। আমাদের তো 100 দিনের কাজ টোটাল বন্ধ করে দিয়েছে ভারত সরকার, আমাদের নিজেদেরই এখন এর থেকে এগুলো সব করাচ্ছে, এটা খুবই ভালো জিনিস, ভালো উদ্যোগ। রাস্তাঘাটগুলো একবারই মানে অকেজো হয়ে গিয়েছিলো, পুরোটাই জাম হয়ে গিয়েছিলো, এখন অনেকটাই যে পরিষ্কার করছে রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটাই ভালো। শ্রীরামপুরের মোড় মাথা থেকে এই রাস্তাটা কোথায় যাচ্ছে? একবারে চানকপাড়া, চানকপাড়া হয়ে পালপাড়া হয়ে পণ্ডিতপাড়া হয়ে আবার এই মিশনের কাছে, স্কুলের কাছে এসে যোগ দিয়ে। আপনার নাম? বিবেকানন্দ পাল। কি সমস্যা হচ্ছিল এখানে? এখানে রাস্তা যেতে আসতে কষ্ট হচ্ছিল, এই তাপ খোপ এইসবের ভয়। এখন কি দেখছেন? ভালোই দেখছি। কাজ হচ্ছে? হ্যাঁ। এতে কি রাস্তাটা চওড়া হলো? হ্যাঁ, একটু রাস্তা চওড়া হলো, নি তা রাস্তা চওড়া। আপনার নাম? মায়া ঘোষ। এটা কোন জায়গা? এটা শ্রীরামপুর। পরিস্থিতি একদম, দুটো গাড়ি পাস হতে একদমই বুঝে গেছিলো, প্রায় 7 দিনের মতন খালি ছিল, যাতায়াতে খুবই অসুবিধে ছিল রাস্তাঘাটে যা, সাপ খোপ, ব্যাংক, বাচ্চা ছেলেরা স্কুল পার্সাল যেতে খুবই ভয়ঙ্কর লাগতো, শিয়াল উৎপাত হতো দু সাইড থেকে। উপপ্রধান সাহেব আজ লোকজন লাগিয়ে রাস্তা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, দুটো গাড়ি পাস হয়ে যাবে, আমাদের ভালো কাজ করছে দেশের উপপ্রধান সাহেব। এটা আমিদিন আমরা এরকম মেম্বার পাইনি। এটা কোন জায়গা? এটা শ্রীরামপুর। কতখানি রাস্তা বেরোলো ঢালাই রাস্তা? রাস্তা মোটামুটি 3-4 বেরিয়েছে ফাঁকা, যে বুঝে গেছিলো দু সাইডে, দু সাইডে কি গাছ ছিল এগুলো সব? এখানে আগাছা ছিল, ডুমুর গাছ, আরও সব নানা রকম বন জঙ্গল, লতা পাতা, ঘাস, এইসব মানে রাস্তাকে একবার বুঝিয়ে রেখেছে, বনকপুরের গাছ, এসব বাচ্চা ছেলেরা স্কুল পার্সাল যেত খুবই ভয়ঙ্কর ব্যাপার, চন্দ্রগড়ার এইসব সাপ ফাপ দেখা যেত, সন্ধ্যের পর যেতে খুবই ভয়ঙ্কর। এটা কোন জায়গা? এটা শ্রীরামপুর স্যার। আপনার নাম? আমার নাম অষ্টপদ ঘোষ। সুজিত ঘোষ তিনি কি জানাচ্ছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে দেখাবো।
কি বলবেন এই যে আগাছা জব কার্ড তো বন্ধ, অনেকেই জানাচ্ছে যে পেটে টান পড়ছে জব কার্ড বন্ধের ফলে, কি বলবেন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এলাকাবাসীর একটা যে দাবি ছিল, কি বলবেন? আমি তো বন্যায় দেখলাম যে বিভস্ত ঘটনা ঘটে গেল, দুর্যোগ গোটা থানাকুলবাসী। জব কার্ড যদি থাকতো, নদীবাঁধগুলো মজবুত থাকতো, আমরা লেবার শ্রেণীকে কাজ দিতে পারতাম। এবার গোটা হাহাকার পড়ে গেল, অনেক গরিব মানুষ। আমি গ্রামে গ্রামে ঘুরছি, আমি রামমোহনপুরী অঞ্চলের উপপ্রধান। বন্যায় যে মায়েরা বোনেরা এবং বয়স্ক জাকা কাকারা কি অবস্থা, চোখে জল থাকবে না, সেই ফ্যামিলিতে আমরা যে পৌঁছেছি সে দেখলাম। তারপরে সাপের উৎপাত, এবং প্রত্যেকটা গ্রামে দুপাশারই বন হয়ে গেছে, সাপের উৎপাত এসে গেছে, এই তা থাকে, তারপরে নানারকম পোকামাকড়ের উৎপাত এসে গেছে। তাই আমি ভাবলাম গ্রামগুলো যাতে সুন্দর হয় এবং রাস্তাঘাটে স্কুলে ছাত্রছাত্রীরা যায় সেই ব্যবস্থা করি, প্রত্যেকটা আমার গ্রামেই বলে দিয়েছি এবং আমিও আমার গ্রামে করছি। উদ্যোগে জব কার্ড বন্ধ সেটা পরে চিন্তা করা, নিজের কাছ থেকেই করছি। পঞ্চায়েতে যদি কখনো ফান্ড পাওয়া যায় দেখব, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ জব কার্ডটা যাতে চালু হয়। কিন্তু কেন্দ্র সরকার জব কার্ডটা বন্ধ করে দেওয়ার জন্য আমাদের এই অবস্থাটা এত খারাপ হয়েছে, এবং খানাকুল বন্যাবাসী টোটাল মানুষ বন্যায় ভেসে গেল। টোটাল জব কার্ডের জন্য আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার গেছে, আমাদের অভিষেক ব্যানার্জি বারবার গেছে, যাতে জব কার্ডটি চালু হয়, সেই জব কার্ডটি যাতে চালু হয় সেই চেষ্টা যাতে হয়। মানুষের এই বন্যার অবস্থায় মানুষ খেতে পাচ্ছে না, তার জন্য কাজের ব্যবস্থা চাই। এখন যেটা আমরা হচ্ছে জানবো যে জব কার্ড, আপনি বললেন যে জব কার্ড হচ্ছে না, এবং আমরাও জানি জব কার্ড এখন হচ্ছে না, কিন্তু একটা তো ফান্ডের প্রয়োজন আছে, এই যে লেবার যে লাগানো হচ্ছে সেই লেবারের ফান্ড কোথা থেকে আসছে? এখন আমি এই উপপ্রধান বলে বলছি না, আমি অমনি সামাজিক কাজে আগে থেকেই যুক্ত আছি। আমার গ্রামটা আমার এটা জন্মভূমি, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা আমার। আমি এবার এখানে প্রতিনিধি, মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে, এটা এখন আমার কাছ থেকে দিয়েই কাজটা করছি, এই হচ্ছে ব্যাপার। এবং আমি প্রত্যেক বছরই পুজোর সময় আমার এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পুজো। সবসময় প্রত্যেকটা পরিবার ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মা দুর্গার আবির্ভাব। তাই আমরা এত বন্যার কষ্টে তো আমরা চাই প্রত্যেকটা মা বোন যেমন হাসি ফুটে ফুটুক, সেটাই আমরা। রাস্তার কি পরিবেশ ছিল এখানটা? রাস্তার পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় 1.5 থেকে 2 ফুট করে রাস্তা জাম হয়ে গিয়েছিল, আমরা প্রায় 3.5 ফুট রাস্তা আমি পেয়ে গেলাম। এবং আরো বন্যাগুলো মানে বন্যায় যেগুলো লতা পাতা সব রাস্তায় উঠে পড়েছিল, অনেক খোঁজা খোঁজা সেখানে পরিষ্কার করতে লাগিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা। এটা আমরা 3.5 ফুট রাস্তা আমি পেলাম নতুন করে, আবার রাস্তা বুঝে গেল ঢালাই রাস্তা, এবং রাস্তা অনেক অনেক ভেঙে গেছে, সেই রাস্তাগুলো নির্মাণের জন্য আমরা দিয়েছি পঞ্চায়েতের মাধ্যমে অনেক জায়গায়, সেগুলো যাতে নতুন করে হয় সেটা আমাদের প্রশাসন লেভেলে জানিয়েছি এবং হবে সেটা আমাদের আশ্বাস দিচ্ছি। আপনার নাম? আমি হচ্ছে রামমোহনপুর অঞ্চলের উপপ্রধান সুজিত। আপনারা শুনলেন, পঞ্চায়েতের ফান্ড নয়, সরকারি কোনো ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে কিন্তু সে ফান্ড ব্যবহার করছে, তার নিজস্ব ব্যক্তিগত, সেখান থেকে কিন্তু লেবার লাগিয়ে কাজকর্ম তারা কিন্তু করছে। দেখালাম সেই তথ্য নিউজ অগ্নিপর্দায়, সঙ্গে থাকুন। Thank you.